ভিউয়ার্স তো আপনাদের সামনে এটা এখন আনবক্সিং করব আনবক্সিং করতে হলে প্রথমেই প্যাকেটটা খোলার আগে ঠিক তার ডান পাশে খেয়াল করতে হবে আমাকে ধরার অপশন দিয়েছে তারা এটাকে আমার খুলতে হবে এই যে দেখুন ওয়াসা আমার এই যে ব্ল্যাক কালার লেন্স চলে আসছে আপনাদের সামনে এই যে দেখুন স্লিপ ব্ল্যাক কালার লেন্স মোবাইল লেন্স খুব সুন্দর এখন এটাকে আমাকে সর্বপ্রথম দেখুন ঠিক তার ডান পাশে একটি ট্রাইপড দেয়া আছে এই ট্রাইপডটি খুললাম এই যে দেখুন ভিউয়ার্স ভিউয়ার্স এই হলো মোবাইল ট্রাইপড এটাকে আমি এক পাশে রাখলাম এই হলো তার লেন্স এখন এই লেন্সটাকে খুব সাবধানতার সহিত আমাকে লেন্সটি খুলতে হবে হ্যাঁ ভিউয়ার্স এই হলো লেন্সটি খোলা হলো এই হলো আপনার ব্ল্যাক কালার লেন্স এখন দেখি তার নিচে কি আছে এই প্যাকেটটি একটু সরাতে হবে এই লেন্সের সাথে আমি যা যা পাওয়ার কথা সম্পূর্ণ সবগুলি আমি আস্তে আস্তে পাচ্ছি এটা আমি একটু দূরে সরিয়ে নিলাম দেখুন এই যে মোবাইলের সাথে লেন্সটি অ্যাডজাস্ট করার জন্য তার একটি অপশন এবং ট্রিপডে লেন্সটি বসানোর জন্য একটি যন্ত্রাংশ পেলাম এবং অবশ্যই লেন্সটি বহন করার জন্য সুন্দর একটি আমার ব্যাগ চলে আসলো তার নিচে কি আছে ও সুন্দর দেখুন লেন্সটি ময়লা থেকে পরিষ্কার করার জন্য যদি লেন্সটি অবশ্য আপনি ব্যবহার করতে ময়লা হয় সেটি মোছার জন্য একটি পাতলা কাপড় ব্যবহার করা হয়েছে তার নিচে সর্বশেষে একটি আমি ব্যবহার বিধির বই পাচ্ছি দেখুন অবশেষে আমার সকল যন্ত্রাংশগুলো আমার সামনে চলে আসলে আমি কি পেলাম একটি ব্যবহার বিধির বই লেন্স ট্রিপডে বসানোর জন্য মোবাইলে অ্যাডজাস্ট করার জন্য হাতে লেন্স আমার একটি ব্যাগ পেলাম এই হলো আমার মোবাইল লেন্স দেখুন ভিউয়ার্স এটা লেন্সের ফ্রন্ট সাইড দিয়ে একটি ক্যাপ থাকে ওই ক্যাপটি খুলতে হবে আমার লেন্সটি দেখার জন্য এই যে ক্যাপটি খুলতে হবে যেন ময়লা না পড়ে সেই জন্য আমার এটি ময়লা থেকে দূরে রাখার জন্য আমার এই লেন্সটি ব্যবহার করা হয়েছে এবং অপশনটি মোবাইলে কানেকশন দেওয়ার জন্য এখানে একটি ক্যাপ লাগানো সেই ক্যাপটি আমাকে ছাড়তে হবে তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ফোনে থেকে অ্যাডজাস্ট করবেন ভিউয়ার্স এখন আপনাদের সামনে লেন্সটি কানেকশন করে আপনাদের দেখাবো কিভাবে লেন্সটি আপনারা ব্যবহার করবেন দেখুন এই হলো আমার একটি ফোন তো যদিও আমার ফোনটি নর্মাল তো আপনারা একটি ভালো ফোনে ইউজ করবেন তা আমার হাতের কাছে ভালো ফোন নেই সে কারণে আপনাকে দেখাতে পারতেছি না এই যে দেখুন এই ফোনের অপশনটি এভাবে কানেকশন করতে হবে এখন আপনার ব্যাক সাইড দিয়ে এটাকে বসাতে হবে আপনি দুইটা অপশন চাপ দিয়ে এবার আপনার মোবাইলের ক্যামেরার সাথে এটা একটু কাছে নিয়ে নেবেন বাস দুইটা অপশন চাপ দিয়ে ধরে এবং এই ক্যামেরার মাঝামাঝি রেখে এটাকে এই অপশনটি আপনি চাপ দিয়ে ঘুরিয়ে দিবেন ডান পাশে যেন এটা অপশন আমার ভালো শক্ত অবস্থানে এটা কানেকশন নেয় দেখুন এই যে এবার আমি চাপ দিয়ে ধরে এটাকে ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এবার আমার চলে আসছে লেন্স লেন্স কানেকশন দিব তার আগে আমার এই ক্যাপটি খুলতে হবে পিছন দিয়ে
মোবাইল লেন্সের মাধ্যমে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ এবং ছবি তুলতে পারবেন।